আমি যেটা বলি যে আমাদের দেশের এখন প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে এখন কৃষি বিশ্ববিদ্যালয়গুলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো তো লিড দিচ্ছে, আমি যদি বলি বিশেষ করে গবেষণাতে এবং দেশকে কিছু দেওয়াতে, এই বাংলাদেশকে কিছু দেওয়াতে। আমি আমার অনেক বড় বড় বিশ্ববিদ্যালয় আছে আমাদের দেশে, আমি নাম বলবো না, বাট তুমি যদি দেখো যে আমাদের দেশে আমাদের ইকোনমিতে হেল্প করতেছে, তুমি নিজেই বলছো যে আমাদের দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এটা অবশ্যই তুমি নিজেই বলছো, স্বীকার করে নিছো যে এটা অনস্বীকার্য, এটা সবাই স্বীকার করবে ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমাদের দেশকে কি দিছে আমাদের দেশকে বিশ্ববিদ্যালয়গুলো? কিন্তু আমরা যদি আধুনিক বিশ্বের দিকে তাকাই, বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু একটা দেশের অন্যতম কি বলে চালিকা শক্তি। বিশ্ববিদ্যালয়গুলো তোমার নতুন নতুন থিওরি দিবে, থট দিবে, রিসার্চ দিবে, এইটা দেশের উন্নতিতে কাজে লাগবে। তো আমি সেই হিসেবে যদি বলি যে দেশের কোন বিশ্ববিদ্যালয়টা বাংলাদেশ অর্থনীতিতে কতটুকু দিচ্ছে, এই যদি এইটাও যদি বলি, এই হিসাব করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়গুলো সামনে প্রথম দিকে থাকবে, আমি জোর দিয়ে বলতে পারি প্রথম দিকে থাকবে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো। বন্ধ কিভাবে চলছে বা আসলে করোনার কারণে আসলে সারা পৃথিবী একটা একটা স্থবির কন্ডিশনে আছে এই অবস্থায়। তো বিশ্ববিদ্যালয় এমনিতে ক্লাস পরীক্ষা বন্ধ, কিন্তু আদতে আসলে আমাদের ওইভাবে বন্ধ আমরা বলতে পারি না বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় আসলে তো একটা এখানে তো কি বলে যে অনেক বড় জায়গা, এখানে দেখা যায় যে রিসার্চ আছে, গবেষণা আছে, এইগুলোর সাথে তো আমাদের বিভিন্নভাবে আমরা জড়িত। তো এই কারণে বিশ্ববিদ্যালয়ে আসতেই হয়, কাজ করতে হয়, এবং পাশাপাশি আমাদের যে মাস্টার্স বা পোস্ট গ্রাজুয়েট যে কোর্সটা আছে পোস্ট গ্রাজুয়েশনের জন্য, সেই কোর্সগুলো চালু আছে। তো আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি জুম অ্যাপ ইউজ করে, এভাবে আমরা চালু রাখছি আর কি এখন পর্যন্ত মাস্টার্সের এইটা আর কি, এই অবস্থায় আছে আর কি। অনলাইনে ক্লাস নেওয়ার ক্ষেত্রে যতদূর শুনেছি যে শিক্ষার্থীদের পার্টিসিপেশনের পার্সেন্টেন্স কেমন, তার উপর আসলে ক্লাসটা চলবে কিনা বোধহয় একটা ডাইরেকশন আছে, সারা কেমন পাচ্ছে? আসলে আসলে আমাদের আমরা আসলে মানুষ মাত্রই, আমরা যেটা বলি যে অভ্যাসের দাস। আসলে পরিস্থিতির কারণে আমাদের অনেক কিছুই মানায় নিতে হয়। একটা সময় দেখো যে আমাদের মোবাইল ছিল না, তখন আমরা চলতাম, কিন্তু এখন আবার মোবাইল ছাড়া এখন আমরা চলতে পারি না। এখন এই সিচুয়েশনটা এরকমই যে আসলে একটা বিশেষ পরিস্থিতিতে তৈরি হয়েছে, যেটা আমাদের অনলাইনে যেতে হয়েছে, যেটা আমরা অভ্যস্ত ছিলাম না, আগে কখন আমরা এটা ইউজ করি নাই। কিন্তু এখন যেটা তুমি যে বলছো যে সারা কেমন পাওয়া যাচ্ছে, আমি যেটা যে মাস্টার্সের এখানে যে স্টুডেন্ট কম থাকে, তো এই ক্ষেত্রে আমি দেখছি যে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই মোর দেন 90% আমি স্টুডেন্টকে পাই, বা অনেক সময় 100% স্টুডেন্টকে আমি পাই আমার ক্লাসে আর কি লেকচারে। যেটা হয়েছে যে প্রতিবন্ধকতা আছে, নেগেটিভ দিক বলতে গেলে যে আছে, যে অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম করতেছে, অনেক স্টুডেন্টের এলাকায় হয়তো নেটওয়ার্ক নাই বা ফোনে সমস্যা এরকম, মানে যেটা স্মার্টফোন বলি হয়তো এই ফোন অ্যাভেলেবল না, এই কারণে হয়তো প্রতিবন্ধকতা আছে। কিন্তু তারপর সব কিছু মেনে নিয়ে আসলে আমাদের যেটা যে জীবনকে তো জীবন তার থেকে থাকবে না, আমাদের মেনে নিয়ে যেভাবে হয় যে মিনিমাইজ করে হোক, একটু যোগ যোগ করে হোক, আমাদের আগাইতে হবে, এভাবে চলে যাচ্ছে আর কি। তবে স্টুডেন্টদের রেসপন্স পাচ্ছি আমি যে আমাদের মাস্টার্সে তোমার এখন পর্যন্ত আমার সব ক্লাসে লেকচারে প্রায় মোর দেন 90% স্টুডেন্টকে আমি পাই, এবং অনেক সময় অনেক ক্ষেত্রে 100% স্টুডেন্টকে পাই। জি বলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখলাম যে বাংলাদেশে করোনা ভাইরাসের বিষয়ে আপনি একমাত্র, সম্ভবত আপনি একমাত্র ডক্টরেট ডিগ্রিধারী, মানে এখন তো সারা বিশ্বেই করোনার কারণে আমরা খুবই মানে নাজুক অবস্থায় আছি। এই করোনা মানে আপনার করোনা নিয়ে গবেষণা এবং আসলে এই রোগের বিস্তার বা ভবিষ্যতে কি হবে এই সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ। মানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী যে প্রশ্নটা করছে, আসলে যেটা হয়েছে যে আমি একমাত্র কিনা আমি আসলে এই জাতীয় কোনো তথ্য আমার কাছে নেই, তবে আমি দেখি নাই আর কি যে কোথাও মানে এখানে কোনো আমাদের, আমরা যেটা হয় যে আমরা পাবলিকেশন বা আমরা রিসার্চ গেট ঘেটে যেটা দেখি আর কি, ওইখানে আমি পাইনি আর কি যে বাংলাদেশে কারো পিএইচডি টপিকস স্পেশালি করোনা ভাইরাস নিয়ে। তো আমি লাকিলি বলি বা আনলাকিলি বলি, আমি যখন আমি পিএইচডিতে যাই তখন করোনা ভাইরাস বা কি বলে যে তোমার COVID-19 যেটা এখন চলতেছে এইটা নিয়ে তখন এইরকম কোনো কিছু না, তুমি জানো। তখন গেছি যে নিতান্তই যে স্কলারশিপটা পেয়েছি আমি করোনা ভাইরাসের উপরে, তো আমার পিএইচডি টপিক্সটাও ছিল করোনা ভাইরাসের উপরে। তবে আমার করোনা ভাইরাস যেটা আমার টপিক্সটা ছিল হচ্ছে তোমার ডোমেস্টিক এনিম্যালের উপরে, মানুষের উপরে না, নট ইন হিউম্যান, আমি ডোমেস্টিক এনিম্যালের করোনা ভাইরাস নিয়ে কাজ করেছি।
তো সেই হিসেবে এটা আমি আমার রিসার্চ টপিকটা ছিল টোটালি করোনা ভাইরাসের প্যাথোজেনিসিটির উপরে, বাট বাংলাদেশে আর কেউ করেছে কিনা আমি আমার জানা নাই, তো এই জন্যই হয়তো আমার ফ্রেন্ডরা বলছিল যে বাংলাদেশে একমাত্র করোনা ভাইরোলজিস্ট, তো এই জন্য আমরা জানতো আমাদের আমার ফ্রেন্ডরা তো এটা। আর যেটা বলছে যে এইটা যেটা হয়েছে যে এইটা আসলে সার্স করোনা ভাইরাস টু যেটা, এটা তো এটা সম্পূর্ণ নতুন একটা ভার্সন। এর আগে ছিল সার্স করোনা ভাইরাস 2003-এ, তুমি জানো 2012-তে মার্স করোনা ভাইরাস, তো একই জেনাসের তোমার সার্স করোনা ভাইরাস টু এই ভাইরাসটা, এটা নতুন, সম্পূর্ণ নতুন। এখন এইটা আসলে এখন পর্যন্ত কিন্তু তোমার মানে ভিগোরাস স্টাডি যেটা সেটা এখন অনেকে করতেছে, বাট এটা এখন পর্যন্ত ভিগোরাস স্টাডি যেটা তুমি বলেছো যে এটা কতদিন থাকতে পারে বা কি হইতে পারে ভবিষ্যতে, এটা ওইভাবে স্পেসিফিক্যালি বলা যাচ্ছে না। তবে আমার যেটা ধারণা আর কি যে এইটা একটা এটা এত সহজে যাবে না এখন পর্যন্ত, যদি যতদিন না একদম কি বলে আমরা একদম ইফেক্টিভ একটা ভ্যাকসিন না আনতে পারতেছি যাবে না, এটা থেকে যাবে। একটা সময় হয়তো আমরা অ্যাডাপ্টিভ হয়ে যাব এবং একটা অ্যাডাপ্টেড হয়ে যাব, এবং একটা সময় যেটা হবে যে ভাইরাসটাও তার ভিরুলেন্সি হারাবে, তার ক্ষমতাটা একটু কমে আসবে তার ইয়েটা, এবং একটা সময় যেটা যে যেটা আমরা দেখি ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের যেটা আমরা ইনফ্লুয়েঞ্জা ফিভার হয় আমাদের সিজনাল একটা ফিভার ফ্লু যেটা বলি আমরা আর কি, এরকম হয়ে থেকে যাবে। হয়তো দেখা যাবে যে বেশি যারা বেশি দুর্বল হয়তো একজন দুজন করে মারা যাবে, এরকম করে আমাদের মেনে নিতে হবে। হয়তো এইটা এইভাবেই আমাদের লাইফের সাথে একটা সময় এটা আমাদের লাইফের একটা অংশ হয়ে যাবে আর কি, এবং এটা নিয়ে আমাদের সামনে আগাতে হবে, এটা আমার কাছে আপাতত এইটাই মনে হচ্ছে আর কি। আমি আমি নিজে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ছাত্র না, আপনি যেটা বললেন যে আপনি অ্যানিমালের যে করোনা ভাইরাস সেটা নিয়ে গবেষণা করেছেন, কিন্তু মানুষের শরীরে যেটা পাওয়া যাচ্ছে এটার মানে সাদৃশ্য আছে কিনা বা কোনটা কেমন? তোমার অ্যানিমাল তো অ্যানিমাল শব্দটা তো অনেক বড়, তো অ্যানিমাল ইনক্লুড মানুষ আর কি ইনক্লুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা হয়েছে যে অ্যাকচুয়ালি আমি কাজ করেছি হচ্ছে, আমি যদি বলি আমার ক্ষেত্রে বলি, আমি কাজ করেছি হচ্ছে ক্যাটেলের করোনা ভাইরাস, কাজ করেছি হচ্ছে তোমার পিগের করোনা ভাইরাস, এই মুহূর্তে আমি বাংলাদেশে আমার ল্যাবে কাজ করতেছি হচ্ছে চিকেনের করোনা ভাইরাস নিয়ে, আমার একটা প্রজেক্ট চলতেছে চিকেনের করোনা ভাইরাস নিয়ে। তো যেটা হয়েছে যে ক্যাটেলের যে করোনা ভাইরাস নিয়ে আমরা কাজ করেছি বা আমি কাজ করেছি সেটার সাথে মানুষের সেটার তোমার ফ্যামিলি জেনাস আলাদা, সেটা সেটার জেনাস আলাদা, তো সেটার সাথে এটা সাদৃশ্য নাই, এবং চিকেনেরটারও জেনাস আলাদা। বাট যে আমাদের যে বর্তমান যে সার্স করোনা ভাইরাস টুটা চলতেছে এর সাথে তোমার যেটা হয়েছে যে তোমার ব্যাটের কিছু করোনা ভাইরাসের সিমিলারিটি আছে তোমার এই বর্তমান যে সার্স করোনা ভাইরাস টু, ব্যাটের দুইটা ব্যাটের করোনা ভাইরাসের সাথে 88% সিমিলারিটি আছে। সেই জন্যই কিন্তু ধারণা করা হচ্ছে বা ধারণা অলরেডি রিপোর্ট হয়েছে কয়েকটা ফেমাস জার্নালে যে এটা সম্ভবত হতে পারে করোনা ব্যাট থেকে আসছে হতে পারে, তো কারণ হচ্ছে যে ওটা 88% 88% তোমার সিমিলারিটি পাওয়া গেছে, তো এইটা এই ক্ষেত্রে। আর কিছু কিছু রিপোর্ট হয়েছে যেটা তোমার যে এটা নট কমন বাট কিছু কিছু কমন হলেও কিছু রিপোর্ট হয়েছে যেটা যে ডগ থেকে কিছু করোনা ভাইরাস ডগ থেকে আসছে বর্তমান সার্স করোনা ভাইরাসটা পাওয়া গেছে। আবার তুমি হয়তো দেখে থাকবে যে মানুষ থেকে তোমার সিংহ থেকে আইসোলেট করা হয়েছে, সিংহতে পাওয়া গেছে, টাইগারে পাওয়া গেছে, বাট এটা নিয়ে আরও বেশি স্টাডি করা দরকার, আরও বেশি স্টাডি, এখন পর্যন্ত ওই লেভেলে স্টাডি হয় নাই যে আমি কনক্রিটলি বলতে পারবো যে এটা ডগ থেকে মানুষ আসতেছে বা মানুষ থেকে ডগে যাচ্ছে বা লায়ন থেকে মানুষ আসতেছে মানুষ অথবা মানুষ থেকে লায়নে যাচ্ছে, এটা এখন পর্যন্ত ওইভাবে রিপোর্টেড হয়নি বা এখন পর্যন্ত এস্টাবলিশড হয়নি জিনিসটা, এটা আরও স্টাডি করতে হবে, আরও সময় দিতে হবে। আলোচনায় আসবো এর আগে আপনি বিদেশি যেখানে আপনার গবেষণাটা করেছেন সেই বিশ্ববিদ্যালয় এবং বিদেশে লেখাপড়ার সাথে বাংলাদেশের যে পড়াশোনা এটার একটু তুলনামূলক বিশ্লেষণ। আচ্ছা ধন্যবাদ। আমি আসলে আমি আমার পিএইচডি করেছি হচ্ছে জাপানের টোকিওতে নিপ্পন ভেটেরিনারি অ্যান্ড লাইফ সায়েন্স ইউনিভার্সিটি থেকে, ওইখানে আমার আমি জাপানিজ গভর্নমেন্ট স্কলারশিপ যেটা মনবু কাগোশু স্কলারশিপ সেই স্কলারশিপ নিয়ে যাই, তো ওইখানে সিস্টেম বাংলাদেশের যদি আমি বলি যে
বেশ ওদের এডুকেশনাল সিস্টেমের সাথে আমাদের এডুকেশনাল সিস্টেমের অনেক তফাৎ। আমি যেটা বলি যে আসলে যেমন ওদের যদি আমি এলিমেন্টারি স্কুল থেকে বলি, বাচ্চাদের থেকে বলি, যে ওদেরকে শুরু থেকেই যেমন ওদের এখানে বাচ্চাদের ক্ষেত্রে পরীক্ষা নেয়, তোমাদের দেখা যায় পরীক্ষা নেয় তোমার, কিছু কিছু ক্ষেত্রে পরীক্ষা আছে বাট রেজাল্ট নাই, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ওইটা ওইটা দেওয়া হয় না। কারণ অনেক সময় হতে পারে কি এইটা থেকে তোমার অনেকে ডিম হয়তো রেজাল্ট খারাপ করতেছে, আমরা যেটা হয় যে গার্ডিয়ানরা প্রেশার দিচ্ছে স্টুডেন্ট বাচ্চাদের বা ছেলে মেয়েদের আমাদের যে তুমি কেন পড়াশোনা করতেছো না, রেজাল্ট ভালো হচ্ছে না, এই তো অনেক সময় ডিমোটিভেটেড হয়ে যেতে পারে, ডিমোরালাইজড হয়ে যেতে পারে। এই কারণে চিন্তা করে যে ওইখানে কিন্তু রেজাল্ট নেই। আবার এইটা আছে যে তোমার রেজাল্ট হচ্ছে বাট একজন আরেকজনের রেজাল্ট জানতে পারবে না, তোমার রেজাল্ট শুধু তুমিই জানবে। কারণ সেই যে অনেক সময় আছে যে যাদের রেজাল্ট একটু খারাপ হয় তারা হীনমন্যতায় ভোগে, এই জিনিসগুলো ওদের এখানে নাই। আবার এটা আমার কাছে মনে হচ্ছে যে নোটিস করার মতো। আবার তোমার যে ওদের একদম প্রিলিমিনারি স্কুল এলিমেন্টারি স্কুল থেকেই তোমার বাচ্চাদের সব কাজ তোমাকে করতে হবে বাচ্চাদের, যেমন তোমাকে শুরু থেকে একদম নার্সারি ওয়ান টু এই লেভেল থেকে দেখা যায় যে ওদেরকে একটা ডেতে বলা হয় যে তুমি স্কুল পরিষ্কার করো, সবাই স্কুল পরিষ্কার করো, একদিন বলা হয় যে ওয়াশরুম পরিষ্কার করো, টয়লেট পরিষ্কার করো, ওই বাচ্চারা টয়লেট পরিষ্কার করতেছে। এদেরকে শেখানো হয় শুরু থেকে যে কাপড় নিজের কাপড় চোপড় কীভাবে ওয়াশ করতে হবে, এটা শেখানো হয়। তারপরে তোমার ওইটা আমাদের এখানে কিন্তু এই সিস্টেমগুলো নাই। তারপরে তোমার যেটা হচ্ছে যে ওদেরকে ওই লেভেল থেকে শেখানো হয় যে তুমি কীভাবে খেতে হবে, তোমাকে নিজে নিজে খেতে হবে, তোমার তোমার টেবিলটা তোমাকে গুছাইতে হবে, তোমার বিছানাটা ওদেরকে ওই সময় থেকে শেখানো হয় যে তোমার রুমটা তুমি কীভাবে গুছাবা, এলিমেন্টারি স্কুল থেকে ধরে 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 শেখানো হয়। তোমার ইসে তোমার ক্লাসরুমটা তোমার কীভাবে পরিষ্কার করবা, তারপরে যেমন মনে করো যে তোমার একটা একটা জায়গায় তোমার কিছু কাজ করতে হবে, যেমন একটা বাগান করছো তোমাকে বাউন্ডারি দিতে হবে, স্টুডেন্টকে দিয়ে দেওয়া হবে, ও শেখাবে টুকটাক কাজগুলো ঘরের যেগুলো আমরা করতে পারি যে বাড়ির কাজগুলো যে তুমি কিভাবে করতে হয় তোমার কীভাবে, এইভাবে চলে আসে। তারপরে যদি আসি তোমার ইসে কি বলে এইভাবে স্কুল থেকে আস্তে আস্তে আমি যদি ইউনিভার্সিটিতে আসি, ইউনিভার্সিটিতে আসার পরে যেটা হয়েছে যে ওরা আমরা যেমন যে আমাদের দেখো তুমি যে আমরা যখন পড়ি দেখা যায় যে আমি আমার যতদূর মনে করে আমি এই নাইনে দেখো আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমি ফিজিক্স পড়ছি, কেমিস্ট্রি পড়ছি, তারপরে তোমার বায়োলজি পড়ছি, আবার দেখো সামাজিক বিজ্ঞান নাম আমাদের একটা সাবজেক্ট ছিল যেটার ভিতরে আবার আমাদের ইকোনমিক্স ছিল, ওইটার ভিতরে চ্যাপ্টারের মতো ইকোনমিক্স ছিল, পৌরনীতি অর্থনীতি পৌরনীতি বা এই জাতীয় জিনিসপত্র ছিল, ইতিহাস ছিল, একটা মানে আমার কাছে মনে হচ্ছে ক্লামজি একটা ক্লামজি জিনিস। কিন্তু ওদের ওইখানে ওইটা নাই, তোমাকে খুবই স্পেসিফিক তোমাকে একটা জিনিস, ওরা যে জিনিসটা জানবে ওদের দেশের ও ওই জিনিসটা সবই জানবে। আর আমাদের দেশে দেখো আমাদের দেশে যখন আমি একটা মানুষ এইটা একটু জানতেছে ওইটা একটু জানতেছে মানে সবই একটু একটু জানে, বাট একটার ভিতরে যে তোমার কি স্পেশালিটি বা স্পেশালাইজ সেটা ওদের ভিতরে আমাদের ভিতরে নাই, বাট ওদের এইটা জিনিস এই জিনিসটা আছে। যেমন আর একটা বলি তোমার যে ওদের যেমন থার্ড ইয়ার থেকেই আন্ডার গ্রাজুয়েট থার্ড ইয়ার থেকেই আমি সায়েন্স সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কথা বলতেছি, থার্ড ইয়ার থেকেই ওদেরকে এক একটা ল্যাবে ট্যাগ করে দেওয়া হয় যে এই স্টুডেন্ট ওই ল্যাবে কাজ করবে। কারণ হচ্ছে কি যাতে ওর গবেষণার স্কিলটা ডেভেলপ করে। আমাদের দেশে কিন্তু এই সিস্টেমটা নাই, আমাদের দেশে একটা ছাত্র গবেষণা করতে পারে তখনই যে মাস্টার্স অনার্স কমপ্লিট করে মাস্টার্সে গেল, যাওয়ার পরে যে থিসিস হবে, যে অনেক ইউনিভার্সিটি আছে তুমি জানো যে থিসিস নাই নন থিসিস, তো যাদের থিসিস আছে তারাই শুধু গবেষণাটা করবে। বাট ওদের এখানে যেটা যে তোমাকে থার্ড ইয়ারে থাকতে তোমার একটা ল্যাবে ট্যাগ করে দিবে, তোমাকে ল্যাবে কাজ করতে হবে, একটা প্রফেসরের আন্ডারে ল্যাবে কাজ করতে হবে স্পেশালিটি গ্রো করার জন্য। যে ল্যাবে হয়তো একটা ভাইরোলজি ল্যাবে কাজ করবে, সে ভাইরাস নিয়ে জানবে, ভাইরাস নিয়ে তার এই স্কিল ডেভেলপ করবে। আবার একজনকে একটা ব্যাকটেরিয়া ল্যাবে সে ব্যাকটেরিয়া নিয়ে কাজ করে এরকম একটা ল্যাবে তাকে দেওয়া হলো, সে শিখবে ব্যাকটেরিয়া নিয়ে কীভাবে কাজ করতে হয়। এরকম কারো আছে যে না জাস্ট অ্যানাটমি নিয়ে কী কাজ করবে, কারো আছে এগ্রিকালচার অ্যাগ্রোনমি নিয়ে কাজ কী কাজ করবে, ওই ল্যাবে দিয়ে দেওয়া হয় সে ওই কাজগুলো করবে। তো এইরকম করে এই সিস্টেমগুলো, কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে যে আমি এইটা একটু পড়তেছি ওইটা একটু পড়তেছি, এটা আমার কাছে মনে একটা মেজর গ্যাপ আসলে আমাদের দেশে আর কি যেটা। আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, কখন মনে হলো যে আপনি একজন শিক্ষক হবেন, শিক্ষক নিয়োগের প্রক্রিয়া থেকে শুরু করে আপনার শিক্ষকতা জীবন
সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা আমি যদি ধন্যবাদ, আমার ডিপার্টমেন্টের নাম হচ্ছে প্যাথোবায়োলজি। প্যাথোবায়োলজি বিভাগে বিভাগীয় প্রধান হিসেবে আছি এবং পাশাপাশি সহযোগী অধ্যাপক হিসেবে আছি। তো সহযোগী অধ্যাপক হিসেবে আগে, তারপরে আমি বিভাগীয় প্রধান। তো যেটা হচ্ছে যে তোমার যদি এই কোশ্চেনটুকুর অ্যান্সার দিই যে আসলে আমি কখন মনে হলো যে আমি শিক্ষক হব, আসলে যদি আমি সত্যি কথা বলি আসলে আমার শিক্ষক হবার ইচ্ছা কখনো ছিল না, তোমার যে একদমই ছিল না যে শিক্ষক হব। তবে আমার লাইফে যেটা যে যেটা ছিল যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বড় হয়ে আসার কারণে যে একটা যেটা যে ছিল যে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়বো, পরে একটা ভালো রেজাল্ট করবো, পরে একটা ভালো প্রতিষ্ঠানে হয়তো কোনো সরকারি চাকরি বিসিএস বা অন্য কোনো ভালো একটা জব করবো, বা স্পেশালি বিসিএস এই ধরনের টার্গেট ছিল। তো সেই হিসেবে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমি তখন আমার ইয়ে হলো যে ঠিক আছে, আমার কাছে তখন প্যাথোলজি সাবজেক্টটাতে আমি আমার কেরিয়ারে সবচেয়ে বেশি মার্কস পাইছি আমি প্যাথোলজি সাবজেক্টটাতে। তো যখন প্যাথোলজি সাবজেক্টটাতে আমি বেশি মার্কস পাইলাম, তো তখন আমার চিন্তা হলো যে এবং সাবজেক্টটা খুব ইন্টারেস্টিং এবং খুব আমার কাছে খুব মজা লাগতো আর কি ইন্টারেস্টিং, তখন মনে হলো যে আমি প্যাথোলজিতে মাস্টার্স করি, ভর্তি হই। তখন ইন্টার ওই সময় যেটা হয়েছে যে এটা আমার একটা টার্নিং পয়েন্ট, যে ওই সময় যেটা হয়েছে যে মধুপুরেরই আরেক কৃতি সন্তান, তুমি হয়তো চিনে থাকতে পারো, প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু হাদি মুরালি খান। হ্যাঁ খুব ভালো চিনি। হ্যাঁ হ্যাঁ, উনি হচ্ছে রানী ভবানী স্কুলের ছাত্র ছিল এবং পরবর্তীতে মধুপুর ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করে পরে ইউনিভার্সিটিতে তোমার অনার্স মাস্টার্স করে উনি শিক্ষক হিসেবে জয়েন করেন ওইখানে। এখন ওইখানে সে স্যার প্রফেসর এবং সে হচ্ছে বাউরেস বা রিসার্চ ইউনিটের সে প্রধান হিসেবে ডিরেক্টর হিসেবে আসেন এখানে। তো উনি উনি তখন প্যাথোলজির অ্যাসোসিয়েট প্রফেসর প্যাথোলজি বিভাগে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো মধুপুরের এবং স্যারের সাথে স্যারের ফ্যামিলির সাথে আমাদের একটা ছোটোবেলা থেকেই খুব আন্তরিক সম্পর্ক। স্যারের বোন, স্যারের যে দুই বোন ছিল উনিও আমার ডাইরেক্ট টিচার ছিলেন, এই জন্য আগে থেকে আমি চিনি এবং খুব ভালো সম্পর্ক, আমরা খুব প্রতিবেশী, ক্লোজ আর কি, আমরা প্রতিবেশী আর কি। তো যাই হোক, তো স্যার তখন ওইখানে বিভাগীয় প্রধান, সরি তখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, কিন্তু তখন স্যার দেশের বাইরে ছিলেন, সে পোস্ট ডক্টরাল রিসার্চের জন্য সে উনি তখন জাপানে ছিলেন। তো আমি স্যারের সাথে যোগাযোগ করলাম, তো স্যার জাপান থেকে 6 মাস পরে আসবে, তো আমি 6 মাস স্যারের জন্য ওয়েট করলাম যে আসলে আমি স্যারের আন্ডারেই প্যাথোলজি ইয়ে করবো, মাস্টার্স করবো প্যাথোলজিতে, স্যারই হবে আমার সুপারভাইজার। এবং আমি তখনও স্যারও কোনো স্টুডেন্ট ডাইরেক্টলি সুপারভাইজ করে নাই তখনও। পরবর্তীতে আমি 6 মাস ওয়েট করলাম স্যারের জন্য, ওয়েট করার পরে স্যার তখন দেশে ব্যাক করলেন এবং ব্যাক করার পরে আমি ওইটা ছিল আমি জুনে আমার গ্রাজুয়েশন, আমরা ইন্টার্নি শেষ করে জানুয়ারিতে ডিসেম্বরে গ্রাজুয়েশন হলো, 6 মাস ইন্টার্নি করলাম জুন পর্যন্ত, পরে জুলাই থেকে ডিসেম্বর এই সেমিস্টারটা আমি গ্যাপ দিলাম স্যারের জন্য। তো স্যার ডিসেম্বর মাসে ব্যাক করলেন, ব্যাক করার পরে আমি স্যারের আন্ডারে পরের সেমিস্টারে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে আমার প্যাথোলজিতে গিয়ে কাজ করতে গিয়ে, স্যারের কাছে কাজ করতে গিয়ে আমার এরকম একটা ইন্টারেস্ট ডেভেলপ করলো, তখন মনে হলো যেন আমি রিসার্চার হব। আমার টিচার হিসেবে হওয়ার আগে আমার মনে হয়েছে যে আমি একজন গবেষক হব, যে আমি রিসার্চ নিয়ে থাকতে চাই। তো বাংলাদেশের রিসার্চ ইনস্টিটিউট আছে, তুমি জানো যে রিসার্চ ইনস্টিটিউট আছে, বিএলআরআই, এলআরআই সরকারি রিসার্চ ইনস্টিটিউট, বাট তাছাড়া বাংলাদেশে আমাদের ভেটেরিনারি ব্যাকগ্রাউন্ডে আর কোনো রকম রিসার্চ ইনস্টিটিউট নাই, যেখানে তুমি আইসিটিডিআরবিতে কিছু পোস্ট আছে রিসার্চার হিসেবে তো গবেষণা করা যায়, এত বেশি স্কোপ বাংলাদেশে নাই। তো তখন যেটা হলো যে তখন ইয়ে হলো স্যারের সাথে পরামর্শ করলাম, স্যার বলো যে ঠিক আছে তুমি রিসার্চ করতে চাও, ইয়ে হতে চাও, ঠিক আছে তাহলে টিচিংয়ে থাকলেও আমি রিসার্চের সাথে থাকতে পারবো, কারণ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে টিচিংয়ে রিসার্চ একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট, বিশ্ববিদ্যালয়ে রিসার্চ অনেক বড় অংশ জুড়ে থাকে গবেষণা। তো তখন স্যারের অনুপ্রেরণায়, মূলত স্যারের অনুপ্রেরণায়, আমি হাদি স্যারের কথাই বলছি, তার অনুপ্রেরণাতেই টিচিংয়ে আসা, ওইটাই ছিল আমার টার্নিং পয়েন্ট আসলে মেইনলি আমার ইউনিভার্সিটি এই টিচিংয়ে আসার পিছনে এইটা। আর যদি তারপরে বলো যে তুমি পরের অংশ যেটুকু বলছো যে আমার শিক্ষা জীবন সম্পর্কে, শিক্ষকতা জীবন, হ্যাঁ শিক্ষকতা, শিক্ষকতা, জি জি জি,
শিক্ষকতা আসলে তারপরে স্যারের অনুপ্রেরণাতেই। তখন বাংলাদেশে তুমি জানো ওই সময়টাতে তখন তোমার 2009 এর নভেম্বরে ইয়ে হয় সার্কুলার, সরি নভেম্বরে না অক্টোবর সেপ্টেম্বর অক্টোবর বা এই সময় সার্কুলারটা হয়, আমি ভুলে গেছি সেপ্টেম্বরে মেবি, তো ওটা হয় তখন আমি ওইখানে অ্যাপ্লাই করি আর কি প্যাথোলজি প্যারাসাইটোলজি ডিপার্টমেন্টে। তো অ্যাপ্লাই করার পরে যেটা হয় যে আমি যথারীতি তোমার আমি ক্রাইটেরিয়া ফুলফিল করে রেজাল্ট ছিল, যাই হোক তো পরবর্তীতে আমি এখানে পরীক্ষা দিয়ে লেকচারার হিসেবে জয়েন করি আর কি। তো ওইখানে 2009 এর নভে পহেলা নভেম্বর আমি জয়েন করি এবং পরবর্তীতে তোমার 2009 এর সরি 11 পহেলা নভেম্বর আমি এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে যোগদান করি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এবং ওইখানে আমি আবার ওই বিজ্ঞান পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আবার সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করি তখন। এবং তারপরে 2012 আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা সার্কুলার পাই, তখন আমি 2012 ওইখান থেকে আমি পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে 2012 আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে এসে যোগদান করি। তারপরে 2013 যেটা হলো যে 13 সেপ্টেম্বরে আমি পিএইচডি করতে জাপান চলে যাই, চলে ওইখানে পিএইচডি আমার পিএইচডি গবেষণা শেষ করে 2017 আবার 17 সেপ্টেম্বরে আবার আমি দেশে ব্যাক করি। 17 সেপ্টেম্বরে দেশে ব্যাক করার পরে আমি 2017 ব্যাক করার পরে আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে পদোন্নতি পাই, তো এখন আমি অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আসি। তো ইনশাল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে 2021 গিয়ে আমি যদি সৃষ্টি করতে চাই তবে প্রফেসর হিসেবে ইয়ে হবো আর কি 2021 গিয়ে। তো এই এভাবে চলছে আর কি কাজ, শিক্ষকতা কাজ করে যেতে চাই, শিক্ষকতা শিক্ষক হিসেবে থেকে কাজ করতে চাই সুস্থভাবে যতদিন আছে আর কি। এই তো আমরা স্কুল কলেজের শিক্ষা জীবনের আলোচনায় যাব, তার আগে অন্য একটা বিষয়, এই আপনার মানে বাংলাদেশের আমরা দেখি যে দেশ স্বাধীনের পর 7 কোটি মানুষ ছিল, তখনও দেশে কিছুটা খাদ্য সংকট ছিল, কিন্তু আজকে মানুষ 16 কোটি বা 17 কোটি, কিন্তু আমরা কৃষি ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করেছি। তো অনেকেই বলেন যে এটা হলো কৃষি বিষয়ে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে এবং এর বাইরে কৃষি নিয়ে যারা পড়াশোনা করেছেন তাদের স্টাডির ফলে এটা সম্ভব হয়েছে, যে যে ব্যাপক খাদ্য উৎপাদন বা মানুষের খাদ্যের চাহিদা মেটা, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? ঠিকই আছে, যে আসলে একটা সময় আমরা যেটা দেশ 1971 সালে আমরা যখন স্বাধীনতা অর্জন করি তখন এই দেশের জনসংখ্যা ছিল 7 কোটি, এখন সে জায়গায় 16 কোটি 17 কোটি মতান্তরে বেশি হতে পারে। তো যেটা হয়েছে যে তখন আসলে ল্যান্ডও অনেক বেশি ছিল, এখন ল্যান্ডও কমে গেছে, জনসংখ্যা বেড়ে গেছে, তাহলে কেন আমরা কেন আমাদের আমরা বলি যে খাদ্য আমরা এখন স্বয়ংসম্পূর্ণ বা তার চেয়ে বেশি বলতে পারি যে আমাদের খাদ্য আমাদের আরো বেশি মজুদ আছে আমাদের এখন? এইটা আসলে তোমার কথা কিন্তু যথার্থই ঠিক যে বাংলাদেশে এখন পর্যন্ত খাদ্যের যে এই যে ডেভেলপমেন্ট বা খাদ্যের এই যে অগ্রগতি এই সেক্টরে, এটা কৃষি বিশ্ববিদ্যালয়গুলা নেতৃত্বে সফল নেতৃত্বে আজকে পর্যন্ত আমি বলবো এর অগ্রভাগে ছিলেন বা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, পাশাপাশি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় একটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এটা জন্মলগ্ন থেকে কৃষিতে ডেভেলপমেন্টে। কারণ হচ্ছে যে তুমি যদি দেখো এবং বাহিরে যদি দেখো যে আসলে রিসার্চ বা লাইফ সায়েন্সের রিসার্চ স্কুল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা পড়ে বেশি, দেখবা কি তুমি সব জায়গাতে এগ্রিকালচার রিলেটেড ইয়েগুলা এগ্রিকালচার রিলেটেড ইনস্টিটিউটগুলা এখানে সবচেয়ে বেশি গবেষণা হয়। এবং এই জায়গায় যেমন আধুনিক বিশ্বে যত এই যে ভ্যাকসিন বা এই যে ঔষধ প্রোডাকশন ভ্যাকসিন প্রোডাকশন মেডিসিন প্রোডাকশন এই কাজগুলো দেখবা কি ভেটেরিনারি ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা করতেছে। তারপরে তোমার এই যে এগ্রিকালচারে এখানে যে আমাদের থিসিস করতে হয় প্রত্যেকটা স্টুডেন্টকে, অবশ্যই থিসিস ছাড়া তার ডিগ্রি হবে না, এখানে তার গবেষণা করতে হয়। তুমি দেখবা যে এই যে সরকারের যে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে যে গবেষণাগুলো দেওয়া হয় তার সিংহভাগ গবেষণা দেখা যাবে যে ম্যাক্সিমাম আমি 70% বা এরও বেশি হতে পারে যে গবেষণাগুলো নিয়ে আসে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো পেয়ে যায়। ওখানে কিন্তু সবাই অ্যাপ্লাই করে, তোমার অন্য জেনারেল ভার্সিটিগুলো থেকে অ্যাপ্লাই করে, বাট ম্যাক্সিমাম গবেষণাগুলো কৃষি বিশ্ববিদ্যালয়গুলো পেয়ে যায়। তো এইখানে তার মানে হচ্ছে কি এরা গবেষণা করতেছে,
তুমি যদি বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে যাও, আর আমাদের যে র্যাঙ্কিং হয়, ইউনিভার্সিটি র্যাঙ্কিং হয়েছে যে কিছুদিন আগেও বাংলাদেশের ভিতরে এগ্রিভার্সিটি কিন্তু এক নম্বরে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় একবার তিন নম্বরে, একবার চার নম্বরে, এরকম কিন্তু আমরা অবস্থান করতেছি গবেষণার ক্ষেত্রে। তার মানে হলো যে এখানে প্রচুর গবেষণা হচ্ছে এখানে এই ইউনিভার্সিটিগুলোতে। এবং এই যে অনেক জাত আমরা বলি যে বা ধানের জাত বা অন্যান্য ক্রপ, আলু, টমেটো, এখান থেকে আসতেছে। এই যে আপেল ফুল বলি, বাউফুল বলি, এগুলো কিন্তু এই কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ফল। আমার আকৃবি বলি, আপেল, আমাদের এখান থেকে আপেলগুলো আসছে, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে থাই পেয়ারা আমরা দিচ্ছি বাজারে, আমাদের বঙ্গবন্ধু কৃষি সম্পদীকরণ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে এই যে দেখো যে ইসে তোমার এই পেঁপে, মানে আমরা পেঁপে দিছি যে তোমার সব গাছেই ইয়ে পেঁপে হবে। পেঁপের ক্ষেত্রে আমরা জানি যে অনেক গাছে পেঁপে হয় না, কিন্তু এখান থেকে হবে 100% গাছে পেঁপে হবে। এই জাতটা আমরা এখান থেকে দিয়েছি, সিম, বিভিন্ন ধরনের সিম আমরা এখান থেকে দিয়েছি। তো এগুলো কিন্তু আমাদের কৃষিতে আমাদের অবদান। পাশাপাশি আমাদের এই কৃষি বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা করতেছে এবং তারা একই সাথে পাল্লা দিয়ে কাজ করতেছে আমাদের এগ্রিকালচারের যে বাড়ি বলি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট বিডি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট বিনা আছে। তো এইগুলো এরাও কিন্তু সবাই কিন্তু গবেষণার সাথে জড়িত। এই কারণে কিন্তু আজকের এই আমাদের এই খাদ্য সংসম্মত বলি এবং লাইভ স্টকে তুমি দেখো যে একটা সময় তোমার 2015-16 দিকে, 16 দিকে একবার আমাদের ইয়ে হলো যে ইন্ডিয়া গরু দিবে না, আমাদের দেশে গরু তারা আর গরু সাপ্লাই দিবে না। না দেওয়ার ফলে আমাদের কি হলো যে তোমার একটা সময় কুরবানিতে কিন্তু প্রচুর ক্রাইসিস হলো, অ্যানিমেলের ক্রাইসিস, গরুর ক্রাইসিস হলো। এবং ওই সময় কিন্তু গরুর দাম অনেক বেড়ে গেল, তোমার মনে আছে কিনা। তো কিন্তু এখন দেখো যে আমাদের পরবর্তীতে এই পরিমাণ কাজ করা হলো এই লাইভ স্টক প্রোডাকশনের উপর, এখন দেখো আমাদের কিন্তু কুরবানিতে গরু বা ছাগল বলে উদ্বৃত্ত থাকে। এটা কিন্তু ইয়ে হয়েছে যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এক্সটেনশন ওয়ার্কের কারণে। আমরা এই যে আমরা ইয়ে করতেছি কিভাবে প্রোডাকশন বাড়ানো যাচ্ছে, কিভাবে গরু গোটা তাজাকরণকে আরো কস্ট ইফেক্টিভ করা যাচ্ছে, এগুলো আমরা এই এক্সটেনশন ওয়ার্কের মাধ্যমে এই টেকনোলজিগুলো বাজারে দেওয়া হচ্ছে, তাদেরকে কাজ করছে। এর ফলে কিন্তু আস্তে আস্তে এই যে খাদ্য আমরা শস্য বলি বা আমিজ আমিজ খাদ্য বলি, এগুলো আমাদের আসলে আমরা আস্তে আস্তে আমরা এই জায়গাতে আমাদের অনেক অগ্রগতি হচ্ছে আর কি। এই জন্য আমরা এখন বলতে পারি যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের এই খাদ্য উদ্বৃত্ত থাকতেছে আমাদের ইউজ করা, আমাদের আমরা খাবার করার খাওয়ার পরেও উদ্বৃত্ত থাকতেছে আমাদের খাওয়ার পরেও উদ্বৃত্ত থাকতেছে আমাদের আমরা জানি যে বাংলাদেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত তারাই শিক্ষক হন যাদের একাডেমিক রেজাল্ট সবচেয়ে ভালো থাকে, এবং সমাজেরও আপনারা একটা আদর্শনীয় স্থানে আছেন, আপনাদেরকে অনেকেই অনুসরণ করে। তো আপনারা স্কুল কলেজের পড়াশোনাটা কিভাবে ছিল বা স্কুল কলেজের জীবন সম্পর্কে জানতে চাই, ছোটবেলায় কি হওয়ার স্বপ্ন ছিল, একেবারে প্রাইমারি স্কুলের থেকে যদি শুরু করা। আচ্ছা, আমার প্রাইমারি স্কুল বলতে ছিল, আমি লেখাপড়া করেছি মধুপুর মুকুল একাডেমিতে, তুমি চিনো কি না? তো মধুপুর মুকুল একাডেমিতে আমার আমার প্রাইমারি স্কুল জীবন কাটে। তারপর ওইখান থেকে প্রাইমারি স্কুল জীবন শেষ করে যেটা ছিল যে প্রাইমারি স্কুলে তখন তো আসলে যেটা হইতো যে আসলে ওরকম না যে বলতো বাসায় বলতো পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, হ্যাঁ পড়াশোনা করতেছি, রেজাল্ট আল্লাহর রহমতে ভালো ছিল। ক্লাস ফাইভে গভর্নমেন্ট স্কলারশিপ যেটা, তখন তো এটা আসলে খুব ইয়ে ছিল, খুব মানে কি বলে রেয়ার এবং কি মানে এটা আর কি যেটা পেতে হবে আমাকে, ও স্কলারশিপও পাই ক্লাস ফাইভে। তো তারপরে যেটা হলো যে ওইখান থেকে তখন মধুপুরের শীর্ষস্থানীয় স্কুল আমরা জানি মধুপুর বা মধুপুর বলি কেন, টাঙ্গাইল তথা বাংলাদেশি অন্যতম প্রথম সারির স্কুল আমরা জানি যে তুমিও স্কুলের থেকে স্কুলেরই পড়া মধুপুর সৈয়দ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, তখন তো মধুপুর সৈয়দ উচ্চ বিদ্যালয় ছিল। তো আমরা আমি তখন ক্লাস সিক্সে ওইখানে ভর্তি হই। আসলে তুমি যেটা বলছো লক্ষ্য কি ছিল, লক্ষ্য আসলে কি বলবো যে শিক্ষক হওয়ার লক্ষ্য আমার ছিল না কখনো, আবারও বলি, বাট তখন যেটা ছিল কি মিডিল ক্লাস ফ্যামিলি, তো মিডিল ক্লাস ফ্যামিলিতে একটা মেন্টালিটি আছে যে আমার ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবো, তো এই জাতীয় কিছু মাথায় ঘুরতো আর কি। বাট স্পেশালি ওরকম কিছুই ছিল না যে আমার এটা হবে। তো মনে মনে আমার যেটা ছিল আমার যেটা ছিল যে মনে হতো আমি একজন খেলোয়াড় হব, সত্যি কথা যেটা ছিল যে আমার সবই আমার এটা ছিল যে আমার আমি একজন খেলোয়াড় হব। তো তুমি জানো যে হয়তো বা জানো যে আমি প্রচুর খেলাধুলা করতাম আর কি ওই সময়। তো ওই ক্লাস সিক্সে থেকে যখন আমি স্কুলে ভর্তি হই, স্কুলেও রেজাল্ট ভালোই ছিল, প্রথম দিকেই ছিলাম থাকতাম। তো
যেটা হয়তো যে তারপরে যেটা যে খেলাধুলা স্কুল থেকে খেলাধুলা শুরু করি, তুমি জানো আমাদের স্কুলে খুব ভালো খেলার পরিবেশ ছিল তখন, উল্কা হিজল হিজল কমাল উল্কা ধূমকেতু এই দলগুলা ছিল, তোমার মনে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, এইসব গ্রুপে ভাগ করা হতো। হ্যাঁ, এখন হয় কিনা আমি জানি না। তো ওইখান থেকে ক্লাস সিক্স থেকেই আমি ওইখানে স্কুলে নিয়মিত খেলাধুলা করতাম, তো এই জন্য আমার ভিতরে একটা খেলার ইয়ে ডেভেলপ করতেছিল এবং পাশাপাশি রেজাল্ট ছিল, এই জন্য অনেক স্যার আমাকে অনেক, যেমন আমি প্রথমে বলতে হয় যে শ্রদ্ধেয় নজরুল ইসলাম স্যারের কথা বলতে হয়, তারপর আমাদের সাইদুল ইংলিশে ছিল, সাইদুল স্যার ছিল আমাদের, শ্রদ্ধেয় সাইদুল স্যারের কথা বলতে হয়, তারপর আমাদের ম্যাথের মালিক স্যার ছিলেন, সাইদুল স্যার ছিলেন, নজরুল স্যার ছিলেন, এই স্যাররা আমাকে অনেক যথেষ্ট আদর করতো এবং ইন্সপায়ার করতো সবসময় যে, এবং বাসায় আসতেন স্যারেরা, বাসায় এসে কথা বলতেন, তো অনেক সময় তখন অনেকই হইতাম যে না আমাকে ভালো ইয়ে করতে হবে, তো এরকম। তবে আমি কখনোই এটা ছিলাম না যে, যেটা হয় যে অনেক আছে না যে প্রচুর পড়াশোনা করে, তো আমি কখনোই এটা ছিলাম না যে অনেক বেশি পড়াশোনা করতে হবে, সারাক্ষণ মুখস্থ করতে হবে পড়তে হবে, আমি কখনোই এটা ছিলাম না। আমি খুব সামান্যই লেখাপড়া করতাম আর কি বাসায়, তো যেটা হইতো যে সবই করতাম, যে খেলাধুলা করতেছি, তুমি স্কুলে ছুটি হইতো আমাদের সময় স্কুল ছিল 11টা থেকে, সকালে হয়তো একটা প্রাইভেট পড়তাম, পরে তোমার 11টা থেকে স্কুল ছিল, আর মঙ্গলবার ছিল শুধু সকাল 10টা থেকে, তো এটা ছিল আমাদের টাইম টেবিল। তো তারপরে বিকাল 4:30 বা এই সময় স্কুল ছুটি হইতো, 4:35 বা সামথিং এরকম। তো স্কুল ছুটি হওয়ার পরে যেটা ছিল প্রতিদিন মাঠে খেলাধুলা করতে হবে, তো মাঠে প্রতিদিন স্কুল থেকে ফিরেই আমাদের, আমার তখন আমরা ছোট থেকে বড় হয়েছি আদালত পাড়াতে, তুমি চিনো খুব ভালো করে, তো আদালত পাড়াতে তোমার ওইখানে একটা আমাদের মাঠ ছিল, প্রতিদিন ওইখানে খেলাধুলা করতে হবে, তো খেলাধুলা করতাম, করার পরে সন্ধ্যার পরে একটা প্রাইভেট থাকতো, স্যারের কাছে পড়তাম, পরে আবার তোমার হয়তো 1-2 ঘন্টা 3 ঘন্টা পরে তোমার হয়তো যেটা হইতো যে যেটা টার্গেট থাকতো যে যে আমাকে পড়াটা শেষ করতে হবে, বেশি পড়তাম না আবার শেষ করতে হবে, এই জন্য যে রেগুলার যে হোমওয়ার্কগুলো থাকতো স্কুলে, স্যাররা যে পড়াগুলো দিতেন ওইগুলো রেগুলার শেষ করার চেষ্টা করতাম, এটা আমার ভিতরে ছিল যে হোমওয়ার্কগুলো কখনো পেন্ডিং রাখতাম না, যে কখনো হোমওয়ার্ক অতিরিক্ত না করি বাট হোমওয়ার্কগুলো শেষ করতাম, তো হোমওয়ার্কগুলো রাতে ভিতরে শেষ করে হয়তো রাতে টেলিভিশনে দেখতাম, দেখে এই তো ছিল আমার এই যে পড়ার স্টাইল স্কুলের যে স্কুল জীবনে, তখন ছিল অন্যরকম, তখন ছিল যে কনফিডেন্সও ছিল অনেক বেশি, যে এগুলো কোনো ব্যাপারই না মনে হইতো, যে এই অঙ্ক কোনো ঘটনাই না সব পারবো, ফিজিক্স যখন ক্লাস 9-এ আসলো ফিজিক্সের অঙ্ক বা কেমিস্ট্রি বলি কোনো ঘটনাই না সব পারবো, মানে এরকম ছিল আর কি নিজের ভিতরে কনফিডেন্সটা এরকম ছিল। তারপরে এখান থেকে শেষ করে এসএসসিতে আল্লাহর রহমতে ভালো, এসএসসি তো আমি সন্তুষ্ট আর কি যে এসএসসিতে যে রেজাল্ট ছিল, তারপরে এসএসসিতে সৈস্কৃত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হই, এবং ওইখানে যেটা ছিল তখন আমার খেলাধুলার ইয়েটা মাত্রাটা আরও অনেক বেশি বেড়ে গেল, অনেক বেশি, তখন মনে হইতো যে আমি মাঝখানে ওই জানুয়ারি আমাদের এসএসসি এসএসসি পরীক্ষার পরে যে গ্যাপটা ছিল 3 মাসের, ঢাকাতে তখন আমি একটা কোচিংয়েও ভর্তি হইলাম, ক্রিকেট কোচিংয়ে, যেখানে কোচিং করবো, তো তারপর এখানে কিছুদিন কোচিং করার পরে আবার যেহেতু সেই আমাকে ফিরতে হবে এখানে মফস হলে, আমি আবার আমার আমাদের স্কুলে ফিরে সৈস্কৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আমি ভর্তি হই এসএসসিতে। তারপর এসএসসিতে এইখানে যেটা ছিল যে ওইটা একই রকম, যে সকালবেলা হয়তো প্রাইভেট পড়তাম স্যারের কাছে, ক্লাস শেষ কলেজের ছুটির পরে একটা প্রাইভেট পড়তাম, পরে আবার সেই বিকালবেলা খেলাধুলা করতাম, তারপরে তোমার সেই ইয়ে চলে যেতাম, আবার রাতেরবেলা পড়াশোনা করে এইভাবে চলছিল। পরে এই এসএসসি কমপ্লিট করে যে এসএসসি পাস করার পরে যেটা হলো যে তখন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়, তারপর যেটা ছিল আমার রিজিক হয়তো ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, তো তখন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ব্যাটারি সায়েন্সে, তো এই তো এখানে তখন তখন ভর্তি হওয়ার পরে হয়েছে, তখন লক্ষ্যটা ঠিক হলো যে না আমার আর খেলোয়াড় হওয়া হচ্ছে না, ওইখানে যাওয়ার পরে ওইখানেও খেলাধুলা করেছি বিশ্ববিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয় ক্রিকেট টিমে, বিশ্ববিদ্যালয় ফুটবল টিমে খেলেছি, বাট এখানে আর যে খেলোয়াড় যে আলটিমেটলি খেলোয়াড় হওয়ার যে লক্ষ্য সেটা মনে হলো যে এটা হবে না, আমাকে একজন সরকারি কর্মকর্তা বা ভেটেরিনারি ডক্টরই হইতে হবে, তারপরে আমার ইউনিভার্সিটি জীবন শুরু এভাবেই আর কি এখানে আসা। আপনি স্কুলের শিক্ষকদের কথা বলেছেন, মানে শিক্ষকদের নিয়ে আরো যদি কোনো স্মৃতি শেয়ার করতে চান, এবং আমি জানি যে আমাদের স্কুল কলেজের যে বন্ধুত্ব সেটাই সবচেয়ে বেশি টেকসই হয়, স্কুলের কলেজের বন্ধুর সার্কেলদের সম্পর্কে যদি কিছু বল। ধন্যবাদ, আসলে আমি 3 জন স্যারের নাম বলেছি, আসলে সরি, আসলে
অনেক স্যারের কথাই বলতো, আমার আসলে ইনস্ট্যান্ট মাথায় আসছিল যে ওই তিনজন স্যারের কথা বলছি। তো আরো আমার স্কুলের প্রায় সব শিক্ষকরাই যথেষ্ট আদর করতেন, যথেষ্ট স্নেহ করতেন। আসলে তাদের ওই ভূমিকা কথা স্কুলের, স্পেশালি আমি বলবো স্কুলের টিচারদের এইটা অবদানের কথা বলে শেষ করা যাবে না। কারণ তুমি জানো আমাদের স্যারেরা কতটা অমায়িক এবং তারা একটা স্টুডেন্টের ভালো করার জন্য কতটা তারা চেষ্টা করেন। আমি স্কুলের কথা জোর দিয়ে বলবো আর কি, এক্ষেত্রে স্কুলের শিক্ষকদের কথা বলবো এবং আমাদের সময় যে স্যাররা ছিলেন আর কি, আমি তারপরে আরো বলতে হয় যে আমার শ্রদ্ধেয় জলিল স্যার, স্যারকে তুমি সরস্বতী স্কুলে পেয়েছিলে কিনা আমি জানি না, আমরা পাই নাই। ইংলিশ স্যার আমাকে যথেষ্ট আদর করতেন এবং স্যারের সান্নিধ্যে আসার অনেক লম্বা সময় আমার সুযোগ হয়েছিল স্যারের সান্নিধ্যে আসার। তারপরে আমি আরো বলবো যে তোমার লতিফ স্যার, আমাদের লতিফ স্যারকে পাওয়ার কথা তোমার, বাহাস স্যার যথেষ্ট স্নেহ করতেন। তো এই স্যারদের একটা প্রভাব ছিল, যেমন বাহাস স্যার এটা বাসের একটা স্টাইল ছিল, সে ক্লাসে যাওয়ার পরে সে স্যার স্যার উনি ছাত্রছাত্রীদের শাস্তি দিতেন না, উনি ছাত্রদের দিয়ে ছাত্রদের শাস্তি দেওয়াতেন। তুমি হয়তো জানো কিনা, তোমার অভিজ্ঞতা থাকার কথা এটা। তো স্যার ক্লাসে গিয়ে আমাদের মনে আছে ক্লাস ষষ্ঠ শ্রেণীতে স্যার দুজন জল্লাদ বানাবে আর কি, নাম দিল জল্লাদ বানাবো আমি, যে জল্লাদ বানাবো এরা হচ্ছে যারা ক্লাসে পড়া করে আসবে না, শিখে আসবে না, বা ক্লাসে তোমার ইয়ে করবে না, কি বলে যে দুষ্টামি করবে, তাদেরকে জল্লাদ ক্লাসের জল্লাদ দিয়ে শাস্তি দেওয়া হবে। তখন স্যার জল্লাদ সিলেক্ট করলেন আমাকে এবং আমার আরেক ফ্রেন্ড, তুমি চেনার কথা না অবশ্য, হিমেল নাম, আব্দুল্লাল বাকি হিমেল, ও এখন এসএসসি পাশ করার পরে এসে ঢাকাতে সেটেল, ওই হিমেল, এই দুজনকে বানালেন, আমাকে বানালেন জল্লাদ ওয়ান, হিমেলকে বানালেন জল্লাদ টু। এরকম করে আসলে ছোট ছোট এই ঘটনাগুলো। ও তারপর রহিম স্যার ছিলেন, রহিম স্যারের কথা বলতে হয়, রহিম স্যার আল্লাহ ব্যস্ত করে, তো রহিম স্যারও ছিলেন, খুব যথেষ্ট আদর করতেন। এবং রহিম স্যার একটা অনেকটা সময় আমরা রহিম স্যারকে পেয়েছি স্কুলে কাছাকাছি, তো এই স্যাররা ইয়ে করতেন। আর যেটা হয়েছে ফ্রেন্ডদের ভিতরে, আসলে স্কুলের যে ফ্রেন্ড আসলে এটা তো নিঃস্বার্থ অনেকটাই, এখানে কোনো স্বার্থ থাকে না স্কুলের যে ফ্রেন্ডরা। আমি অনেক আড্ডাবাজ একজন মানুষ, তো আমি ফ্রেন্ড সার্কেল নিয়ে থাকতে ভালোবাসি। এখনো আমাদের ফ্রেন্ডদের তুমি হয়তো জানো বা দেখো, আমার ফ্রেন্ডদের সাথে আমার এখনো আমাদের বন্ডিংটা অনেক স্ট্রং। আমাদের গ্রুপ আছে ফেসবুকে আলাদা, আমরা হ্যাং আউট করি একসাথে, আড্ডা দিই একসাথে, ঢাকাতে সুযোগ হলে আড্ডা দিই, মধুপুরে আমরা বিভিন্ন সময় আমরা গেট টুগেদার করতেছি ফ্রেন্ডরা। এই বন্ডিংটা আসলে ভুলা যাবে না আসলে ফ্রেন্ডদের, স্কুলের ফ্রেন্ডদের স্পেশালি। যেমন আমাদের ফ্রেন্ডদেরকে যদি বলি, যে তুমি যেটা বলেছো যে ফ্রেন্ডদের হিসেবে তোমার, আমাদের ফ্রেন্ডদের একটা আমরা ইয়ে করেছিলাম, কি বলে, আমরা একটা ক্রিকেট ক্লাব করেছিলাম, তুমি নাম শুনে থাকবা, মদন ক্রিকেট ক্লাব ছিল। মদন আমরা হচ্ছে তখন মেঘনাদ বধ কাব্য এটার একটা অংশ আমরা এইচএসসিতে পড়তাম, মাইকেল মধুসূদন দত্তের, তোমার মনে আছে কিনা মেঘনাদ বধের ওইটার ভিতরে একটা টার্ম ছিল মদন। তো মদন মানে হচ্ছে প্রেমের দেবতা, তো সেইখান থেকে আমরা মদন ক্রিকেট ক্লাব একটা ফ্রেন্ডরা ক্লাব করেছিলাম, আমরা সেটা নিয়ে এখনো কথা বলি, এখনো মাঝে মাঝে সুযোগ হলে আমরা খেলার চেষ্টা করি। তারপরে যেটা যে তোমার স্কুলে আরো যদি মেমোরি বলি, যে মেমোরি বলতে যেমন স্কুলে তোমার কি বলে যে ছোট ছোট বিষয় নিয়ে অনেক ইয়ে হইতো, যেমন এসএসসি পরীক্ষার সময়, তখন স্কুলে একটু, কলেজে তখন তো ইয়ং বয়স, ওই সময়টা একটু পড়ালেখার সাথে সাথে একটু সবকিছুই করতাম, তো দুষ্টামিও করতাম, প্রচুর দুষ্ট ছিলাম, খেলাধুলা করতাম, হিসেবে দেখা যেত কি অনেক সময় তোমার একটু চলাঘোরা একটু এলোমেলো ছিল, দেখা যেত যে একটু চুল বড় থাকতো বা এই জিনিসটা আমার পছন্দ আর কি। তো এরকম করে আমার এসএসসি পরীক্ষার সময় আমার মনে আছে, তো স্যার আমাদের শ্রদ্ধা নূর মোস্তফা স্যার কেমিস্ট্রি, তো স্যার তখন হোস্টেল সুপার ছিলেন, তো হোস্টেলে পোলাপান কোনো একটা কাজে দুষ্টামি করছে আর কি হোস্টেলের স্টুডেন্টরা। তো আমাদের সময় হোস্টেলের ছাত্রদের সাথে আমাদের একটা ইয়ে ছিল, গ্যাপ ছিল, তো গ্যাপ থাকার কারণে তাদের সাথে ওদের সাথে আমাদের একটা ইয়ে ছিল, সবসময় একটা প্রতিযোগিতামূলক মনোভাব চলত। তো নূর মোস্তফা স্যার হোস্টেল সুপার থাকাকালীন সময়ে হোস্টেলের স্টুডেন্ট, হোস্টেলে যারা থাকে, তো ওদের একটা অকারেন্স স্যার ধরে ফেলে এবং সেটা খুব বাজে পর্যায়ের ছিল, আমি ওটা এখানে না বলি। তো স্যার ওটা যখন ধরে ফেলে, তখন স্যার ওদেরকে জিজ্ঞেস করে যে এটা কে করছে, তো তখন ওরা কেউ বলে না যে স্যার আমি করছি, তো ওরা বলে কি, যেহেতু দুষ্ট ছিলাম, স্কুলের পাশেই বাসা ছিল,
ওই জায়গায় একটা চলাফেরা ছিল যে ওই জায়গায় সবসময় খেলাধুলা দৌড়াদৌড়ি আড্ডা দুষ্টামি করতাম। ওরা করছি কি এক যুগে সবাই আমার নাম বলে দেয়, তো স্যার আর এটা রিভিউ করেন, রিভিউ না করার কারণে স্যার মনে মনে রেখে দেয় এবং স্যার আর কখনো এটা আমাকে বলে নাই। যে স্যার একদিন ক্লাসে এসে এইটা নিয়ে মানে স্যার কিছু মানে আমাদের কিছু বেশ আমাদের বাজেভাবে আমাদের বকাঝকা করে, আমাদের মানে সবাইকে উদ্দেশ্য করে, কাউকে নির্দিষ্টভাবে উদ্দেশ্য করে না, কিন্তু আমি আর তখন বুঝতে পারি না, কারণ হচ্ছে আমি তো আর এটা কিছুই জানি না, না জানার ফলে স্যার এটা আমাকে তখন আমি কিছুই জানি না, এটা তো আমি তো জানি না, যেহেতু আমি করিনি আমি জানি না, আমার মাথায় এটা আসে না, আমাদের আমাদের যে ক্লোজ ফ্রেন্ড সার্কেল ওদের কারো মাথায় আসে না, তো এটা গেল। কিন্তু স্যার মনে মনে রেখে দেয় যে স্টুডেন্টরা আমার নাম বলছে, স্যার মনে মনে রেখে দেয় হয়তো আমি দোষী হয়তো বা। তো এইচএসসি পরীক্ষার সময় কেমিস্ট্রি পরীক্ষার দিন ভাইবার দিন, এটা আমাকে খুব ডাক কাটে আর কি, স্যার হঠাৎ করে ভাইবার দিন আমাকে বলতেছে তুমি এই কাজটা করছিলা কেন, আমার মাথায় আকাশ ভেঙে পড়ে যে আমি তো আসলে কিছুই জানি না, তো পরবর্তীতে এটা কিছুই জানি না এটা কেন হলো কিছু না, পরে স্যার বলো যে না আমি ইয়ে করছি স্টুডেন্টদের সবাই তোমার নাম বলছে। এখন সবাই বলার ভিতর আমার যারা ফ্রেন্ড তারা কেউ বলে নাই, তো হোস্টেলে যেহেতু ওইখানে কাজটা হয়েছে তো আমি ভেবেই নিই যে তাহলে ওরাই করছে, হোস্টেলের স্টুডেন্টরাই করছে, কিন্তু স্যারকে আমি বলি যে স্যার আমি করি নাই। তো তখন স্যার বলো যে ঠিক আছে তোমার আমি ইয়ে নিছি, যে এটা ছিল আমার মন খারাপের অংশ, বাট আবার বেশ পরে বেশ মজাও পাইলাম আর একটা ঘটনায়। তো তখন স্যার বললো যে এই ঠিক আছে তোমার চুলগুলো একটু বড়, তুমি চুলগুলো কেটে আসো তাহলে আমি এটা মাইন্ড করবো না। তখন আমি বললাম যে ঠিক আছে স্যার আমি চুলগুলো কেটে আসতেছি। তখন আমি বললাম স্যার পকেটে তো টাকা নাই, তো তখন নূর মোস্তফা স্যার পকেটে টাকাও দিলেন। দেওয়ার পরে আমি তৎক্ষণাৎ আমি সেলুনে গিয়ে চুল কেটে আসি, একদম ছোটো ছোটো করে চুল কেটে আসি, এসে আবার স্যারের কাছে স্যার আমার ভাইবাটা আমার সিরিয়ালটা চেঞ্জ করে অন্য স্টুডেন্টকে নেয়, পরে আমি চুল কেটে এসে আবার ভাইবা দিই। তো এইটা ভেবে ভালো লাগতেছিল তখন যে মজা পাইছি যে এই ঘটনাটা। তো এরকম আর কি ছোটো ছোটো অনেক ঘটনা আছে আর আসলে বললে শেষ করা যাবে না, বলতে বলতে থাকলে আমাদের সেশন দুই তিন ঘন্টা চলে যাবে। তো এখন আমরা মানে ভবিষ্যতে যারা কৃষি বিষয়ে পড়াশোনা করতে চায় তাদের সম্পর্কে যদি কিছু বলেন যে কৃষি বিষয়ে যারা পড়ে তাদের কেরিয়ার ফিউচার কেরিয়ারটা কেমন এবং কি প্রস্তুতির প্রয়োজন যারা কৃষি বিষয়ে পড়াশোনা করতে চায়। ধন্যবাদ। তো আমি আসলে যদি সত্যি কথা বলি, কেউ শুরুতে আমার আমাদের দেশের যে প্রেক্ষাপট আমাদের দেশের যে অবস্থা, কেউ শুরু থেকেই চায় না যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো। এখন পর্যন্ত আমার মনে হয় না আমাদের দেশে ওই সিচুয়েশনটা তৈরি হয়েছে কেউ বলে যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো। আমি জানি না, তুমি হয়তো একমত হবে আমার সাথে আর কি। এখন পর্যন্ত ওই যে আপনি বললেন শুরুতে যে আমাদের ছোটবেলা বিশেষ করে গ্রামের মানুষের সবারই চিন্তা থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হবো। হ্যাঁ ওইটাই আমি বলছি যে ডাক্তার ইঞ্জিনিয়ার, ওই জন্য কেউ বলে না যে আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো। এইটা তুমি আমার সাথে একমত আর কি, যে তুমি যেটা বললা যে কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়বো। তবে আমি যেটা বলি যে আমাদের দেশের এখন প্রেক্ষাপট চেঞ্জ হচ্ছে এবং দেশের অর্থনীতিতে আগায় নেওয়ার পিছনে এবং এখানে প্রচুর কাজ হচ্ছে, প্রচুর গবেষণা হচ্ছে। কেউ যদি গবেষক হতে চায়, কেউ যদি প্রথমে এটা এটা বলি যে কেউ যদি গবেষক হতে চায় তাকে কৃষি বিশ্ববিদ্যালয়ে আসতে হবে। কৃষি বিশ্ববিদ্যালয়ে আসলেই সে একজন গবেষক হতে পারবে এবং এখানে সে কাজ শিখতে পারবে। দেশের অর্থনীতিকে দেশকে যদি সেবা দিতে চায় এখানে তাকে আসতে হবে, তাকে দেশকে সেবা দেওয়ার জন্য। এখন আসি যে তোমার কি বলে যে স্কোপ কি। আমি যদি বলি যে আমাদের কৃষি বিশ্ববিদ্যালয়গুলো তুমি দেখো, তুমি যদি একটা ইয়ে নাও কি বলে যে একটা ডেটা নাও বা জরিপ নাও যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করে স্টুডেন্টরা বেকারত্ব বেকার কতটুকু থাকতেছে আমি দেখি না কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে। আমাদের দেশে বেকারত্বের হার অনেক বেশি তুমি জানো তো, বাট আমার কৃষি বিশ্ববিদ্যালয় থেকে তাকে এগ্রিকালচারে বলি প্রথম থেকে শুরু করি এগ্রিকালচারে, এই দেখো বাড়ি বাড়ি বিড়ি, তারপরে তোমার বিনা বললাম আমি, এগুলো সরকারি প্রতিষ্ঠান, তারপরে তোমার গবেষণা প্রতিষ্ঠান, তারপরে তোমার বিসিএস, এই জায়গায় একটা বড় অংশ আছে। আমাদের লাইভ স্টকে ভেট সায়েন্সে বলি যদি, লাইভ স্টকে তোমার প্রচুর প্রাইভেট সেক্টর, প্রাইভেট কোম্পানি, প্রাইভেট সেক্টরটা দ্রুত সামনে আসতেছে, প্রচুর প্রাইভেট কোম্পানি আছে, প্রাইভেট অর্গানাইজেশন আছে, তারা এখানে নিচ্ছে। এখানে অনেক সময় তোমার এই যে সরকারি বড় বড় প্রকল্প চলতেছে এখানে প্রচুর ডক্টর দরকার, ভেটেরিনারি ডক্টর দরকার, এখানে নিচ্ছে। অনেক সময় এমন আছে যে এই যে আমার আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমার ডিপার্টমেন্টে এর আগে তোমার পাঁচজন ছাত্র থিসিস জমা দিল, পাঁচজনের ভিতরে তোমার তিনজন ছেলে দুজন মেয়ে, তো আমি মেয়ে স্বভাবতই এক তোমার দুজন মেয়ের ভিতরে, যেহেতু বিয়ে হয়ে গেছে
ও আলাদা ও বিসিএস এর চেষ্টা করতেছে, ট্রাই করতেছে। বাকি তিনজনের ভিতরে তিনজন যে ছেলে, তিনজন কি আমার এখানে মাস্টার্স থিসিস জমা দেওয়ার আগেই তিনজনের জব হয়ে গেছে। তোমার তিনজনের জব জয়েন করে তারপরে ওরা জব কনফার্ম করে তারপরে ওরা মাস্টার্স থিসিস প্রেজেন্টেশন দিছে, এরকম আর কি। যে আমাদের কাছে স্টুডেন্ট চায় কোম্পানিগুলো, যে প্রাইভেট অর্গানাইজেশনগুলো, যে আমাকে স্টুডেন্ট দেন, আপনারা দেন, পাঠান। আমাদের এখানে বিভিন্ন কোম্পানি আসে জব ইয়ে নিয়ে, যে জব ফেয়ারে, যে আমাদের এখান থেকে স্টুডেন্ট চাই, এগ্রিকালচার সেক্টর বা ফিশারিজ বা ভেট সায়েন্স, এখান থেকে তোমার ভেটেরিনারি মেডিসিন বা এখান থেকে, যে এই ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আমাদের দেন, আমাদের দরকার, আমাদের এক্সপার্ট দরকার। তো এই জন্য বলবো যে যদি মানে চাকরির কথা বলো, চাকরির বাজার বলো, নিঃসন্দেহে আমি আমি বলবো যে প্রথম দিকে ইয়ে চয়েস ইয়ে করার জন্য, আর যদি আর গবেষণা করার জন্য প্রচুর স্কোপ আছে। এখন যদি বলি, তুমি বলেছো যে প্রিপারেশন বা কি নিবে, আসলে এটার জন্য স্পেশালি কিছুই না, সিম্পল। আমাদের যেটা হবে যে আমাদের এসএসসি এসএসসিতে মোটামুটি ভালোভাবে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে, এবং তোমার মোটামুটি ভালো একটা রেজাল্ট করে, যেটা আছে যে ভর্তি পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট, তুমি জানো যে ভর্তি পরীক্ষাগুলো ইম্পর্টেন্ট। এটা হচ্ছে যে অনেকটা টি-20 খেলার মতো বা ইয়ের মতো, যেটা যে ওইটা অনেকটা কপালেরও ব্যাপার আছে, লাকেরও ব্যাপার আছে, অনেক সময় অনেক ভালো স্টুডেন্ট হতে নার্ভাসনেসের কারণে মিস করে যায় পরীক্ষা, এরকম আর কি। তো এখান থেকে স্পেশালি না, যেটা হচ্ছে যে সবার আগে যেটা আমি বলবো, যে তোমাকে প্রথম পয়েন্ট যেটা আমার এই ক্ষেত্রে, তোমাকে লক্ষ্য ঠিক করতে হবে আগে, লক্ষ্য টার্গেট, আমাকে টার্গেট ঠিক করতে হবে। তারপরে তোমাকে কনফিডেন্ট হতে হবে, নিজের ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে। এখন তুমি টার্গেট ঠিক করছো বাট কনফিডেন্স নাই তোমার, তুমি একটা সময় দেখা যাবে হয়তো তুমি ফেল করে যাচ্ছ। তুমি ভালো টার্গেট ঠিক করছো বাট তোমার কনফিডেন্স নাই, হবে না। তোমাকে লক্ষ্য ঠিক করতে হবে, কনফিডেন্স থাকতে হবে, পাশাপাশি একাগ্রতা থাকতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে। এখন তোমার কনফিডেন্সও আছে, টার্গেটও আছে, বাট তোমার একাগ্রতা নাই, চেষ্টাটা নাই, তখন তো এটা হবে না। তোমাকে তুমি যাই করো, তুমি খেলাধুলা করো, যাই করো, তোমাকে এই তিনটা জিনিস ঠিক রাখতে হবে। আমার কাছে মনে হয় যে লক্ষ্য, তারপরে আত্মবিশ্বাস এবং একাগ্রতা, এই তিনটা জিনিস ঠিক থাকলে তার আর তোমার এই তিনটা ঠিক জিনিস ঠিক থাকলে অবশ্যই তার রেজাল্ট ভালো হতে বাধ্য এসএসসি এসএসসিতে, এবং সে ইজিলি একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে। এখানের জন্য যে কৃষি বিজ্ঞান পড়তে হবে নট নেসেসারি, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দিয়ে আসতেছে আমাদের, সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকলেই সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। নিঃসন্দেহে আপনার সাথে কথা বলার মতো আরো অনেক বিষয় রয়েছে, আমরা ভিন্ন দিন ভিন্ন বিষয়ে কথা বলবো। তবে আমরা যাদের সাথে কথা বলি স্বাভাবিকভাবে তাদের পরিবার সম্পর্কে আমাদের একটু জানার আগ্রহ থাকে, আপনার পরিবার সম্পর্কে যদি কিছু বলেন। আসলে আমার পরিবার, আমার হচ্ছে যে তুমি হয়তো জানো যে আমার বাবা মা, আমার বাবা মা নিয়ে আমার বাবা মা এবং আমরা তিন ভাই, তো এটা নিয়ে আসি। আমার ফাদার একজন বিজনেসম্যান, তুমি হয়তো চিনে থাকবে, মধুপুরে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান আছে। আর হচ্ছে যে আমার আর নিজের বলতে আমার ওয়াইফ, আমার ওয়াইফকেও তোমার চেনার কথা হয়তো বা চিনো, তোমাদের ক্লাসমেটই ছিল, সায়েন্সের ছিল তোমাদের ক্লাসমেট, জানাতারা নাইম উদমিয়ার কেউ ডাক নাম। হ্যাঁ, এটা তো জানতাম না যে আপনি তাকে বিয়ে করেছেন। হ্যাঁ, তোমাদের ক্লাসমেট তো। আর হচ্ছে আমার এক ছেলে, 4.5 বছর বয়স, এই তো এই নিয়ে আসি আর কি। আমরা এখন শেষ করব, শেষ করার সময় আপনি মানে সবার উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন, শেষ কথা। ধন্যবাদ। শেষ কথা হচ্ছে কি, আমি যে আমি ওইটাই বলবো যে আসলে আমি যে শিক্ষক মানুষ, আমি সবাইকে এমনি এই সময়ে যেটা বলবো যে আগে প্রথমে বলে নিই, এই করোনাকালীন সময়ে আমরা সবাই সতর্ক থাকি, ভালো থাকি, সবাইকে কি বলে যে বাইরে বাইরে না যাই, কি আর মানে সবকে যথাযথ সতর্কতা অবলম্বন করে আমাদের কাজগুলো করি, এইটা। আর বাকি যদি বলতে হয় যে শিক্ষক হিসেবে যে আমার জুনিয়র বা যারা, যেহেতু এইটা নিয়ে অনেক কথা হয়েছে, জুনিয়রদের উদ্দেশ্যে যদি বলি, এই যে ওই তিনটা কথাই বলবো, যে লক্ষ্য, তোমার কি বলে আত্মবিশ্বাস এবং একাগ্রতা, এটা ঠিক করে আমরা সামনে আগাই। আর আরেকটা কথা বলতে চাই আর কি আমি, যে আসলে অনেক সময় আমরা যেটা হয় যে অনেক সময় আমরা ছোট ছোট ঘটনা অনেক সময় আমরা ডিমোটিভেটেড হয়ে যাই, ডিমোরালাইজড হয়ে যাই, তো সেটা না হয়ে যেটা যে আমাদের
কি বলে যে একটা ভালো ব্যাটসম্যানকে আউট করতে যেমন একটা বলই লাগে যথেষ্ট, তুমি যত ভালো ব্যাটসম্যানই হও একটা বলই যথেষ্ট। আমি বলবো যে জীবনের চাকা ঘোরানোর জন্য, মোড় ঘোরানোর জন্য একটা মোমেন্ট যথেষ্ট। তো আমাদেরকে সেই মোমেন্টের জন্য ওয়েট করতে হবে যে আমি একটা ছোট ছোট ঘটনায় ডিমোরালাইজড হয়ে গেলাম, ডিমোটিভেটেড হয়ে গেলাম যে আমার SSC তে রেজাল্ট খারাপ হয়েছে আমার লাইফ শেষ, আমার HSC তে রেজাল্ট খারাপ হয়েছে আমার লাইফ শেষ। এটা না ভেবে যে আমাকে এই যে ছোট ছোট এই ঘটনার জন্য আমাকে ওয়েট করা বা এইটাকে জীবনে পরবর্তী এই এই এখান থেকে শিক্ষা নিয়ে জীবনে পরবর্তী ধাপে চেষ্টা করা বা জীবনে পরবর্তী ধাপে শিক্ষাটা কাজে লাগানো, এটাই হচ্ছে বড় কথা। এটা যদি হয় তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। তো এইটা এই আমার এটাই থাকবে পরামর্শ আর কি। আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আমরা আরো কোনোদিন অন্য কোনো বিষয়ে কথা বলবো। আজকে আমরা এখানে শেষ করছি, আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকেও অনেক ধন্যবাদ। আল্লাহ তোমাকে সহি সালামত রাখুক এবং আমাদের জন্য দোয়া, কারণ এই সময় একজন আরেকজনের দোয়াটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই সময়টাতে। তো ভালো থাকবেন সবাই।